বন্ধুরা, আমরা ইতিহাস পড়ছি। তো ফার্স্ট 1492 ক্রিস্টোফার কলম্বাস ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করেন। 1494-তে ফারকানার বর্তমান আফগানিস্তানে বাবরের রাজ্যাভিষেক হয়। 1498-তে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা পর্তুগিজ জলপথে ভারতে আসা পথ আবিষ্কার করে, ঠিক আছে। আর 1503-তে লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা চিত্রটি অঙ্কন করেন। 1509-তে রাজা কৃষ্ণদেব রায় তার রাজ্যাভিষেক বিজয়নগরে করেন। 1509-27 রানা সংগ্রাম সিং, রানা শুঙ্গ এর রাজত্বকাল। 1526-এ পানিপথের প্রথম যুদ্ধে কামান ব্যবহার করে ভারতে তৎকালীন দিল্লি সুলতান ইব্রাহিম লোদি পরাজিত করে উত্তর ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপন করলেন জাহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে। 1527-এ কানওয়ার যুদ্ধে বাবর সংগ্রাম সিংকে পরাজিত করেন। আচ্ছা, 1529-এ গোগরার যুদ্ধ বাবর বনাম মাহমুদ ওকে মাহমুদ লোদির নেতৃত্বে আফগান বাহিনীর। 1539-এ চৌসার যুদ্ধ হুমায়ুনের সঙ্গে শের শাহ। 1540-এ কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন শের শাহ সুরি। ভারতে পাঠানো আফগান সূচনা হয়। 1542-এ অমরকোটে আকবরের জন্ম হয়। 1542-এ অমরকোটে আকবরের জন্ম হয়। চৌসার যুদ্ধ 1540 সালে হুমায়ুনের সঙ্গে শের শাহ। আচ্ছা, গোগিয়াগড়ের 1539 সালে মকবর বনাম ইব্রাহিম লোদি। খানোয়ার যুদ্ধ সংগ্রাম সিংকে পরাজিত করে, ঠিক আছে। আর 1540 কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শের শাহ, ওকে। তো কলিঙ্গের দুর্গ দুর্গ অবরোধ দুর্ঘটনায় শেরশাহ মৃত্যু হয়, ঠিক আছে। থ্যাংক ইউ।